বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর শেয়ার করেনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আর বলে দিচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অথবা কালা জাদুর মাধ্যমে কিভাবে আপনি বশীকরণ করবেন আপনার কাছের মানুষকে। তার জন্য কি দরকার আছে? তার জন্য দরকার আছে যাকে আপনি বশীকরণ করছেন, নারী অথবা পুরুষ, তার একটি গায়ের কাপড় আর চারটে মোমবাতি। প্রথমে বাড়ির দক্ষিণ মুখে পরিষ্কার অবস্থায় অর্থাৎ স্নান করে উঠে আটা দিয়ে একটি তারা আকৃতি, তারা চিহ্ন অথবা স্টার চিহ্ন তৈরি করবেন। তার তারাটির মাঝখান দিকে আপনি সেই আপনার অভিলাষিত ব্যক্তি অথবা যাকে বশীকরণ করছেন, নারী অথবা পুরুষের কাপড়টি রেখে দেবেন, ছবি থাকলে ছবিও রেখে দেবেন। রাখবার পরে চার সাইডে চারটি মোমবাতি জ্বালিয়ে ফেলবেন। জ্বালিয়ে শান্ত অবস্থায় বসে থাকতে হবে আর মনসংযোগ অর্থাৎ মেডিটেশন করতে হবে, তার কথা ভাবতে হবে। মনে রাখবেন এখানে একটি নিয়ম আছে, আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন এবং যখন তার কথা ভাববেন, যাকে বশীকরণ করছেন তার কথা ভাববেন, তখন যেন কোনো রকম ডিস্টারবেন্স না আসে। এরম করে তিন দিন আপনি কাজটি করবেন, আধা ঘন্টা করে। সেটি হচ্ছে বেলা 12টার আগে করুন। এরম করে বেলা 12টার আগে তিন দিন কাজটি করবেন, আধা ঘন্টা করে। তিন দিন পরে আপনি কাপড়টি, ফটোটি, ছবিটি জ্বালিয়ে ফেলবেন। জ্বালিয়ে ফেলার পরে প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবেন। তিন দিন থেকে সাত দিনের ভেতরে যাকে আপনি বশীকরণ করছেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে। নমস্কার, ভালো থাকবেন, পরের পর্বে আবার দেখা হচ্ছে। জয় তারা।